হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো, আর খুব সাবধানে থেকো, বাড়িতেই থেকো। আর আমরা বাড়িতেই আছি, কিন্তু এই দুদিন ধরে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম কয়দিন আগে আমাদের জ্বর হয়েছিল, জ্বর সেরে গেছে, ওরও সেরে গেছে, আমারও সেরে গেছে, আমার তো কবেই সেরে গেছে। তো এখন সবাই বলছে যে এরকম ডাক্তার, যে ডাক্তার দেখানো হয়েছিল সেই, তিনিও বলছেন যে করোনা টেস্ট করিয়ে নিও, যতই জ্বর সেরে যায়। তো সেই কারণে হসপিটাল গেছিলাম, আর সেই লাস্ট বৃহস্পতিবারে ভিডিও বানিয়েছিলাম, আর বানানো হয়নি। কালকে শুক্রবার গেল, কালকে ভিডিও বানানো হয়নি। আজকাল দুদিন ধরেই চলতে হচ্ছে, আর সেখান থেকে আসার পরে এতটাই শরীরটা খারাপ লাগতো, পরিস্থিতি কি হয়। বাড়ি এসে তো স্নান টান করে, স্নান টান করে যেটুকু কাজকর্ম থাকে করে খাওয়া দাওয়া করে, আর সেগুলো কোনো ছুট থাকে না, বন্ধ থাকে না, শুয়ে থাকি। তারপর আজকেও তাই হয়েছে, বিকালে উঠে আর এটা ভালো লাগে না কিছু করতে। তো আজকে তবু ভাবলাম দুদিন ধরে কোনো ব্লগ করা হয় না, তো আজকে এখন ঘুম থেকে উঠে এখন শরীরটা ভালো লাগছে, তো ভাবলাম এখন ভিডিও বানানো যেতেই পারে। তো কি হয়েছে জানো তো, কালকে ফুচকার গাড়ি না কি সে গাড়ি যাচ্ছে ঘন্টা বাজতে বাজতে, তো কালকে মা বাবা সকালবেলা ভোরবেলা গিয়ে নাম লিখিয়ে এসেছিল। নাম সেই দিন আর 5টা 6টার সময় কি জানি, 5টা 6টার সময় গিয়েছে, মা সন্ধ্যা দিচ্ছে। তো কালকে সকালবেলায় মা 5টা 6টার সময় মা আর বাবা গিয়ে হাঁটতে গিয়ে নাম লিখিয়ে এসছে, তারপর আমরা গিয়েছিলাম, বললো 9টার সময় যেতে, কারণ 10টা থেকে হয়তো ডাক্তার বসে টেস্ট করানোর ওখানে। 8-6টা 9টার সময় যে 8-9টার সময় যেতে বলেছে, তারপর আবার লাইন দিতে হবে আমাদের গিয়ে। তো আমরা সেই হিসাবে 9টার সময় গিয়েছি, 9টার থেকে 10টা 10:30 বেজে যাচ্ছে, পুরো বসেনি, কালকে ছিল সেই জন্য কোনো ডাক্তার সেরকম বসেনি, ইমার্জেন্সিতে কিছুই বসেছিলেন ডাক্তার। তো সেখানে আমরা বলে আসলাম কিছু সমস্যা হচ্ছিলো, মানে জ্বরটা সব সেরে গেছে কি বলতো, কিছুদিন ধরে গরম জল এটা ওটা গরম জিনিস, গরম গরম খাবার খাওয়ার কারণে না আমার পরশুদিন থেকে অ্যালার্জি হচ্ছে, কালকে রাতেও হয়েছে, পরশুদিন কিন্তু কালকে রাতে একটু কম ছিল, মানে হাতে পায়ে যেখানে সেখানে ঝুলকে ঝুলকে মানে ফুলে যাচ্ছে, আর এমনকি গলার ভেতরটা, গলার উপরে না ভেতরটাও মনে হচ্ছে ফুলে যাচ্ছে, এরকম ভাব লাগছে, কেমন যেন গলার মধ্যে অস্বস্তি ভাব হচ্ছিল, সারাকে এরকম প্রবলেম হয়। তো কালকে যে গিয়েছি যখন, তো বললো চলো ডাক্তার দেখিয়ে তাই যায়, তো আমাকে কিছু ট্যাবলেট দেয়, সেটা খাওয়া হয়নি। আমার মা বললো যে শরীর মানে অনেক সময় গরমের থেকে হয়, তুই এক কাজ কর, ঠান্ডা খা, মিষ্টিকে যেন জল খা, তাহলে দেখবি কমে যাবে। তো মিষ্টিকে যেন কালকে জল খেয়েছিলাম, সত্যি কাজ হয়েছে, রাতে দেখলাম খুব না হালকা হালকা চুলকিয়েছিলো, মানে ফুলে ফুলে গিয়েছিলো, ওরকম অবস্থা চলে চলে, অ্যালার্জিটা কালকে কমই ছিল, তা আজকেও খাবো কি যেন রয়েছে। তো সে যাই হোক, তারপরে আজকেও কালকে আর হয়নি বলে আজকে আবার মা বাবা গিয়ে সকালে গিয়ে আবার নাম লিখিয়ে এসছে, এমনকি নাম লিখে চলে আসতে হবে না সেখানে, রীতিমতো গাড়িতে উঠতে হবে, সবাই আছে, কারণ গুরুদেবে যারা বাড়ির সেখানেই আছে বলে অন্য কেউ যে নাম লিখে আসলে এবার পরে গিয়ে আবার গিয়ে মানে ডাক্তার দেখানো সেটা হবে না, যে ওখানে গিয়ে বসে দাঁড়িয়ে থাকতে হবে। তো মা বাবার নাম লিখিয়ে বাবা চলে এসেছিলো, মা লাইন দাঁড়িয়েছিলো, তারপর আমরা গেলাম, আমাকে লাইনে থেকে দেখে বলছে যে বাইরে ডাক্তার দেখিয়ে এখানে যে আসলাম আর করোনা টেস্ট করবো বললে আমার করে দিলো, সেটা হবে না, ওখানে ডাক্তার দেখাতে হবে, ওখানে ডাক্তার যদি মনে করেন যে করোনা টেস্ট করানো উচিত তবেই উনি করোনা টেস্ট করবেন, আমরা করতে পারবো। তারপর সেখান থেকে এবার অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কি রোগ, ওখানে না বসার জায়গা আছে না দাঁড়ানোর জায়গা আছে, সেই রাস্তার পাশে কোনো দোকানের সামনে দাঁড়িয়ে থাকলাম ওখানে লাইন দিয়ে এসে, তারপর আসতে যাচ্ছে এরকম করে করে, ও একবার লাইন দিচ্ছে, আমি একবার, এরকমভাবে থেকে থেকে খুব কষ্ট হচ্ছে আজকে গরমে, মানে আমাদের জ্বর সেরে গেছে, মোটামুটি সুস্থ আছি, তাই এত কষ্ট হচ্ছে, আর যারা খুবই অসুস্থ হচ্ছে এই অবস্থায় গিয়ে লাইন দিতে হচ্ছে, ভাবতে পারছো? তারপরেও যাই হোক, ও বললো কি তাহলে চলো, ওখান থেকে যখন এরকম বলছে
এতক্ষণ লাইন দেওয়ার পরে যদি বলে না হবে না, তাহলে তো আরো সমস্যা, সে আবার এন্ট্রি করতে হয় না প্রথমে ফার্স্টে গিয়ে। তো একটা জায়গাতে গেলাম, অনেকটাই লাইন ছেলের জায়গায়, ও দাঁড়ালাম মেয়েদের জায়গায়, আমি তো এরকম লম্বা লাইন লাইন অনেকটা লাইনের পরে দাঁড়িয়ে থেকে থেকে তার সেখানে এন্ট্রি করানো হলো। ওখান থেকে আবার ডাক্তার কখন আসবে আর একটা জায়গাতে, সেখানে আবার মেয়েদের লাইনে আমি দাঁড়ালাম, ও আবার ছেলেদের লাইনে দাঁড়ালো। গাড়ি থেকে মেয়েদের লাইনে ওটা একটু ফার্স্ট ছিল, মানে আমি 5-7 জনার পরে ছিলাম, আর ওই মনে হয় 10-12 জনার পরে ছিল। সেখানে ওরা একজন ছেলে একজন মেয়ে এইভাবে হিসেবে ঢোকানো হয় ডাক্তার, তো একাই বসে। এবার ডাক্তার সেই মানে 10টায় আসার কথা, সেখানে 11:30 এরকম সময় আসুন। তারপরে তো একজন একজন করে তো দেখবে, দেখতে দেখতে তারপরে আমাদের হলো কমপ্লিট। তো ও বলছে এরকম ওষুধ, আমার আমি যে গিয়েছি আমাকে, আমি বললাম আমার জ্বর নেই, ঠিক আছে জ্বর নেই, তা আমার এরকম প্রচণ্ড গরম জল এটা ওটা খাওয়ার পর কারণে হচ্ছে, সে কারণে হচ্ছে বুঝতে পারছি না, আমার না অ্যালার্জি বেড়ে গেছে, তো বলছে জল গরম জল আর খেতে হবে না। আমি হচ্ছে মাঝে মাঝে প্রথম দুদিনের মধ্যে আমার জ্বরটা সেরে গেছে, বাড়ির প্যারাসিটামল খেয়ে আমার সেরে গেছে, আর কোনো জ্বরটা আসেনি। কয়েকদিন মতো মানে জ্বর জ্বর ভাব ছিল, এখন আর কোনো সমস্যা নেই, তাও জানি না আমাকে জ্বরের ট্যাবলেট দিয়েছে মানে লিখে দিয়েছে, কয়েকটা গ্যাসের ট্যাবলেট, জ্বরের ট্যাবলেট, অ্যালার্জি ট্যাবলেট, এটা যা ভালো দিয়ে মনে হয় বলছে, আমার নেই সেটাও দিচ্ছে, বলছে 5 দিন ওষুধ খাও, খেয়ে তারপরে কী হয় না হয় তারপরে এই উনি বুঝে শুনে তারপর টেস্ট লিখে দেবে। তো সেই কথা হিসাবে আমি আসলাম বাইরের সঙ্গে, বললাম দেখো আমাকে যে টেস্ট করাবো বললে, আর টেস্ট করানো হচ্ছে না, ডাক্তারকে বললাম আমি এই কারণেই এসেছি টেস্ট করানোর জন্য, আমার এরকম এরকম সমস্যা হয়েছিল, এখন আর কোথাও নেই, তো এই কারণে উনি শুধু আমাকে ওষুধ লিখে দিল, হয়ে গেল, আর 5 দিন পরে আসতে, এখন বললেই যে হবে এরকম কোনো ব্যাপার নেই, হবে না আমার দেখো সে কখন লাইন দেওয়া, তারপরে ডাক্তার মানে নাম লেখানো ওতে এখন আর কাজ হবে না, এবার কী করবো। ও বলছে ঠিক আছে আমি তো যাই দেখি আসি, তা ও ওরকম ভিতরে গেল, গিয়ে যা যা সমস্যা বলেছে, যা যা সমস্যা না সেগুলোও বলেছে, সব বলার পরে ও আবার ডাক্তার বলেছে যে কফি খাও, কফি খেলে দেখবে। আমি বলছি আমিও বলেছি যে আমার না নাকে কোনো নিঃশ্বাসে মানে একটু ঠান্ডা ঠান্ডা আমার ভাব অল্প অল্প ছিল বলেছিলাম, তো সেই কারণে কি যাই না, আমি না কোনো গন্ধ বাতাস পাচ্ছিলাম না, ও বলছে আমিও কোনো গন্ধ পাচ্ছি না, এমনি টেস্ট বুঝতে পাচ্ছি কিন্তু গন্ধ অন্ধ কোনো কিছু গন্ধ পাচ্ছি না, সেটাই বলা হলো না, আমার তো কোনো লিখে দিল না। ও বলাতে ডাক্তার বলছে যে তুমি এক কাজ করো, ইয়ে খাও, কফি খাও, কফি খেয়ে যদি মনে বলছে যে টেস্ট পাচ্ছ তাহলে মনে হবে কোনো অসুবিধা নেই, আর যদি না পাও তাহলে। এবার ও দেখছে বাড়ির মানে আমার হয়েছিল তো জ্বর, তারপর ও তারপরে মার আবার একদিন জ্বর ছিল, তারপর আর অসুবিধা হয়নি, তা যে কোনো একজন টেস্ট করানো অন্তত বোঝা যাবে যে কি মানে নর্মাল জ্বর জ্বর হচ্ছে না কোনো কারণে হচ্ছে। তো ওকে বললাম, ওর বলার পরে ও আবার গিয়ে বলছে না হ্যাঁ হ্যাঁ কফি খাওয়া হয়ে গেছে, আমিও কফি খেয়েও কোনো টেস্ট বুঝতে পারছি না। ওই বলাতে তবেই ডাক্তার ওকে মানে ওষুধ তো দিয়েছি অনেক রকম লিখে, তারপরে বলছে ঠিক আছে করোনা টেস্ট করে আসি এসো। এবার তাড়াতাড়ি করে ওখানে লিখে দেওয়া মাত্র যেখানে টেস্ট হচ্ছে সেখানে ছুটে যাওয়া হলো, ওখানে কি যত তোমার নাম লেখানো থাকুক আর যাই থাকুক না কেন 50 জনের উপরে যখন হবে না তাহলে লেখাটা নাম লেখানোটা বন্ধ করতে পারতো, 60-65 জনের নাম লিখিয়ে রেখে দিয়েছে। এবার আমরা ছিলাম না বলে আমরা যেহেতু এদিকে রয়েছি, এবার যেই গেছি বলছে 50 জনের হয়ে গেছে, আমাদের ওরা আর দেখ মানে টেস্ট করবে না, ওর সামনে দিয়ে উনি যারা টেস্ট করছে তার বেরিয়ে যাবে। তাহলে কী বলতে ইচ্ছা করে তুমি বলো, কতটা সেই সকাল 9টায় গিয়েছি, বেলা 12-1টার সময় বাড়ি আসলাম, আর টানা রুদ্ধ, যেখানে যাও সেখানে তো লাইন তো আছে, কোনো বসার জায়গা নেই, কোথায় বসবো, আর ওখানে যেখানে সেখানে বসবো, কত রকম যে ওখানে লোকজন আছে চোখের উপর দেখছি, তখন আর মনে হচ্ছে না বাড়ির বাইরে আর বেরো, তবু কিছু করার নেই, গায়ে গায়ে সবারই দাঁড়াতে হচ্ছে, সবাই ডিস্টেন্স মেনটেন করছে না, যতই বলা হোক একটু সরে দাঁড়ান সরে দাঁড়ান কিছুই হচ্ছে না, তাই কত লোকের কত অসুবিধা, কেউ আগে চলে যাচ্ছে, কেউ লাইনে ঢুকে যাচ্ছে, এইসব সমস্যা তো আছেই। তা টেস্ট তো মুখের সামনে দিয়ে বেরিয়ে গেলো, বললো আমার তো নাম লেখানো ছিল, আমার তো 50 জনের মধ্যেই আমি ছিলাম, কিছুতেই কোনো হবে না, ওদের টাইম হয়ে গেছে, 50 জন হয়ে গেছে, তো হচ্ছে কী কী ধরনের নিয়ম আমি জানি না। তো আমার মনে হয় হসপিটালে যে
যেমন ভালো আমাদের এখানে ঠিক শুনি যতটাই ভালো হওয়া উচিত ঠিক তার উল্টোটাই, যেখানে যাও সেখানে লাইনটা নেট সব জায়গায় আছে, কিন্তু এটা কেন করছে আমি বুঝতে পারলাম না, এরকম কেন করছে, টাইম মতো নিজেরা বসছে না ডাক্তার, 10টায় আসার কথা বললে সে 11টা 12টার সময় আসছে, আবার 50 জন এটা মেনটেন করছে যে 50 জন হয়ে গেছে আর দেখা জন্য যাবে না, তারপর নিজেরা তো কত দূরে মানে ডিস্টেন্স বজায় রেখে ওর মানে ডাক্তার বসছে ওই মাথায়, আর আমাদের তো আর এক কথা থেকে এত দূর থেকে চিনে চিনে কার কার সমস্যা সেটা বলতে হচ্ছে, তা নিজেদের ক্ষেত্রে এত কিছু মেনটেন করে চলছে, তাহলে আমরাও তো মানুষ নাকি, আমাদের সাথেও তো তাহলে টাইম মতো বসা উচিত, তাহলে এতগুলো নাম লেখানো আছে সেটা দেখানো উচিত সামনে দিয়ে, আমরা তো এমন না যে পৌঁছাতে পারিনি তার আগে ডাক্তার উঠে চলে গেছে যে কেউ ছিল না তাই চলে গেছে, তা না, ও যা মাত্র বলছে 50 জন হয়ে গেছে আর হবে না, ও ছিল আরও কয়েকজন ছিল, কারণ দেখে বলে দিল যে সোমবারে আবার আসে, তাহলে ভোরবেলায় গিয়ে কত মা বাবা তো এত সুস্থ আছে, তাহলে তাদেরকে রোজ রোজ পাঠানো যে নাম লিখিয়ে আসো, এবার সেই সকাল 6টা 5টা 7টা থেকে কিন্তু আর বেলা 12টা পর্যন্ত বসে থাকা দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে বসে থাকা খুলবে থাকে দাঁড়িয়ে থাকা সম্ভব না, মা বাবা রোজ 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 করে নাম লিখিয়ে আসে না দাদা বেলা 5-9টার সময় বলে তারপরে যায়, তো এই আবার আবার ফের মানে সোমবারে যেতে হবে, এছাড়া না কি হবে আবার ওরকম যাবে না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না পুরো টানা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বলা হচ্ছে এত রোদের মধ্যে দাঁড়ানো থাকা হবে না লাইন দিতে হবে, তার যার যার নাম ডাকবে তার তার পরপর আমার নাম একটু সমস্যা হয়ে গেছে, আজকে আজকে দিনটা কাটলো কালকে দিনটা কাটলো, তো বলো সেখান থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে দুটো খাওয়া দাওয়া করলো, আপনার এনার্জিতে একটুও ছিল না একটুও না আজকেও না কালকেও না, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে একটু একটু ভালো লাগছে তাই সাথে একটু গল্প করি, তো এই ছিল আজকালকের গল্প, তো আর কী বলবো, মা রান্না করেছিল বলে তাই আজকে সকালে সেদ্ধ ভাত করেছিল ভাত আর আমি সেদ্ধ, তো এসে সেটা 1টার সময় খেয়েছি কিছু করার নেই, আর দুপুরের খাব 12টার সময় খেয়েছি, ও বাবা রান্না করেছিল, মা তো লাইনে ছিল, বাবা আমরা আস মানে আমরাও চলে যাওয়ার পরে বাবা ভাত বসিয়ে দিয়েছিল যে কে কখন আসে না আসে, বাবা আমার দেখছিল কী অবস্থা, বাবা ভাত বসিয়ে দিয়েছিল, তারপরে মাকে আমরা ওখানে ছেড়েছিলাম যে তুমি যাও আমি আছি তোমার, মা চলে আসলো তারপরে দুজন মিলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে, দুপুরবেলা রান্না করেছে, সেই খাবার 1টার সময় খেয়ে খেয়ে আর খাওয়া যায় দুটো 3টের সময়, তা আমরা সেই খাবার 5টার সময় আমি খেলাম আর ও তো একটু আগে খেলাম 7টার সময় ও খেলো, ওটাও এই কটা খেয়েছে, অবেলায় তো কিছুই হয় না, এইভাবেই চলছে দিনকে, তো মানে সুস্থ হয়েও সুস্থ হয়ে থাকা যাচ্ছে না, কারণ সুস্থ থেকেও সুস্থ থাকা যাচ্ছে না, তোমরা বলো সুস্থ মানুষ হয়েও এত অসুস্থ হয়ে যাচ্ছে, ওই রকম যদি লাইনের পরে লাইন দিয়ে থাকা যায়, আর তারপর যে তোমরা যে আমাদের মনে হচ্ছে যে মানে টেস্ট করানো উচিত কি আসে না আসে সেই তার উপর ডিপেন্ড করে ওষুধ খেলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো সেরকম কোনো ব্যাপার নেই, ডাক্তাররা নিজেরা যেটা ভালো মনে করছে সেটাই, তোমার যদি মনে করছে করোনা টেস্ট করানো উচিত তবেই তারা লিখে দিচ্ছে করোনা, তো তারা তো টেস্ট করছে না কোনো রকম টেস্ট করছে না, তারপরে মুখের কথায় হ্যাঁ এই সমস্যা এই লিখে দিচ্ছে না, যেখানে ওখানে যেটুকু পাচ্ছি নিয়ে আসলাম যেটুকু পাচ্ছি না বাইরের থেকে কিনে নিতে হচ্ছে, তাহলে আমরা বাইরের ডাক্তার দেখানো তো যে যারা যারা পাচ্ছি বাইরের ডাক্তারও দেখানো তো তাদের ভালো, ওখানে কিচ্ছু চলবে না, বাইরে ডাক্তার দেখিয়ে সুস্থ আছে ভালো আছে কিচ্ছু হবে না, ওখানেই ডাক্তার দেখাতে হবে ওখানেই নাম লেখাতে হবে ওখানেই লম্বা লাইন দিতে হবে সব কিছু, ওখানে উনি যা বলবে তাই সেটা তুমি তার মধ্যে তুমি বাঁচো মরো যাই হোক ওনারা যা বলবে সেটাই হবে, তা সবার তো সহ্য ক্ষমতা ঠিক মানে সহ্য ক্ষমতা নেই সবার শরীরের মানে অবস্থাতে একই রকম যায় না, না সবাই কত লোকে জানো না ভাবতে পারবে না, কেউ প্রচণ্ড জ্বর নিয়ে গেছে কেউ উঠতে পারছে না বাড়ির লোক লাইন দিয়ে তারপরে যখন নাম আসছে তখন তাকে নিয়ে আসা হচ্ছে, দুটোতে শুয়ে রাখা হচ্ছে এদিক ওদিক শুয়ে রাখা হচ্ছে, এইভাবে তার মধ্যে কেউ কাশছে কেউ জ্বর আছে কেউ নাচছে আছে কী অবস্থা তার মধ্যে দিয়ে আমাদের লাইন দিয়ে, মানে সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে যাবে না, এইভাবে বললে যে আসছে ডাক্তার টাইম মতো বসলে টাইম মতো ঠিক হয়ে যায়, যে না ডাক্তার মতো বসে তার টাইম মতো হয়ে যায়, যারা যারা দূরে বাড়ি তারা রীতিমতো সেই সবরবেলার থেকে নাম লিখে সারাক্ষণ বসে রয়েছে, সেই বেলা 1টা হোক 2টো হোক যত হোক
তারপরও যদি বলা হয় যে এখন করোনা টেস্ট, এখন টেস্ট করানো হবে না, আজকে ডাক্তার বসেনি, আজকে বসবে না, আজকে হবে না, এরকম যদি হয় কদিন মানে আসবে এত শরীর খারাপ নিয়ে? আর এরকম পরিস্থিতি হলে কেউ কারোর সঙ্গে বাড়ির লোক আসাটা কি ঠিক? বা জ্বর হয়েছে, আমি কি কারো কেউ যদি জ্বর হয় কারোর, কেউ বাড়ির লোকের সুস্থ মানুষের নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরবে? তো এই ছিল আজকের কালকের ঘটনা। তো এইভাবেই দিন দুটো দিন কেটে গেল। তো তোমরা হচ্ছে খুব সাবধানে থেকো, ভালো থেকো, যাতে এই পরিস্থিতির মধ্যে না পড়তে হয় সুস্থ মানুষরা অসুস্থ হয়ে যাওয়ার অবস্থায়। তো খুব সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকে।